হ্যালো, আমার গত দিনের ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই ফলো করেছো। আমি জীবদেহে পুষ্টি কীভাবে সম্পন্ন হয় এই নিয়ে আলোচনা করেছিলাম, নিউট্রিশন ইন অর্গানিজমস, প্রথম দিকে প্ল্যান্ট নিউট্রিশন, তারপর অ্যানিম্যালস এবং শেষে ডাইজেশন ইন হিউম্যান বডি আমরা আলোচনা করেছিলাম। এবার আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি সেই কেন গ্রহণ করি, আমরা জানি যে শক্তির, জীবদেহের শক্তির উৎস হলো খাদ্য। ফুড ইজ দ্য সোর্স অফ এনার্জি ইন অর্গানিজমস। তাহলে এই খাদ্য থেকে আমরা শক্তি পেয়ে থাকি এবং এই শক্তি পাওয়ার জন্যই আমরা খাদ্য গ্রহণ করি। আমরা গত ক্লাসগুলোতে দেখেছি যে এই খাদ্যটা আমরা কী করে গ্রহণ করি বা বিভিন্ন জীবেরা কী কী উপায়ে খাদ্য গ্রহণ করে এবং তারা সেই খাদ্যের পরিপাক কীভাবে করে, মানবদেহেই বা কীভাবে বিভিন্ন ধরনের খাদ্যের পরিপাক সংঘটিত হয় আমরা দেখেছি। কঠিন জটিল খাদ্যবস্তু ভেঙ্গে সরল তরল শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিণত হয়েছিল এবং এই খাদ্য উপাদানগুলো ক্ষুদ্রান্ত্রের ভিলাইট দ্বারা শোষিত হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয়ে প্রতিটি কুশে কুশে গিয়ে পৌঁছেছিল। এবার এই খাদ্যবস্তু কুশের ভিতর বিপাকিত হবে, অর্থাৎ কুশের ভিতর খাদ্যবস্তুগুলো ভেঙে গিয়ে সেই খাদ্য থেকে শক্তি উৎপন্ন হবে এবং এই শক্তির সাহায্যে জীবেরা তার বিভিন্ন জৈবনিক কার্য সম্পন্ন করবে। এই কুশের ভিতরে যে খাদ্যবস্তু ভাঙবে এবং খাদ্যবস্তু থেকে শক্তি নির্গত হবে এই প্রক্রিয়াটাই হলো শ্বসন। আমাদের গৃহীত খাদ্যবস্তু কোষের ভিতর ভেঙে গিয়ে খাদ্যবস্তুতে যে শক্তি সঞ্চিত ছিল সেই শক্তিটা নির্গত হবে এবং এই নির্গত শক্তির সাহায্যে জীবেরা তার এই জৈবনিক কার্য সম্পন্ন করবে। দিস ইজ শ্বসন, রেসপিরেশন। তাহলে আজ আমরা রেসপিরেশন নিয়ে, শ্বসন নিয়ে আলোচনা করব। উই নো দ্যাট এনার্জি ইজ স্টোরড উইদিন দ্য ফুড, অর্গানিজমস টেক ফুড ফ্রম দেয়ার অ্যাটমসফিয়ার, অর্গানিজমস টেক ফুড ফ্রম দেয়ার অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য সিম্পলার ফুড পার্টিকলস এন্টার্স দ্য সেল থ্রু দ্য ব্লাড স্ট্রিম ফ্রম দ্য এলিমেন্টারি ক্যানেল। দেন উইদিন দ্য সেল দ্য ফুড পার্টিকলস উইল ব্রোকেন ডাউন ইন টু সিম্পল কম্পাউন্ডস অ্যান্ড এনার্জি অফ ফুড উইল বি রিলিজড বাই দ্য ফুড উইল বি রিলিজড বাই দ্য রিলিজড এনার্জি অর্গানিজম উইল পারফর্ম দেয়ার ডিফারেন্ট লাইফ প্রসেসেস অর অ্যাক্টিভিটিস। আমরা এখন দেখব যে জীবেরা কীভাবে শ্বসন করে। দিস প্রসেস ইজ রেসপিরেশন। আমরা এখন রেসপিরেশন নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা জানি যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের দরকার হয় এবং শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তাহলে অক্সিজেনের উপস্থিতিতে আমরা দেখব কোষের ভিতর খাদ্যবস্তুটা ভাঙবে, ভেঙ্গে খাদ্য থেকে শক্তি নির্গত হবে। আমরা এও দেখব যে জীবকোষে অক্সিজেন ছাড়াও শ্বসন সম্পন্ন হতে পারে। এই সব কিছু নিয়েই আজকে আমাদের আলোচনা। যাই হোক, তাহলে আমাদের খাদ্যের খাদ্যে যে ফুড, খাদ্যটা আমরা গ্রহণ করি যেটা রক্তের মাধ্যমে আমাদের কোষে কোষে প্রবেশ করেছিল, সেই খাদ্যবস্তুটা ভেঙ্গে যাবে। ভাঙতে গেলে কিসের সাহায্যে ভাঙবে? অক্সিজেন, ইন প্রেজেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের উপস্থিতিতে ভাঙবে। আবার আমরা দেখবো যে অক্সিজেন ছাড়াও খাদ্যবস্তু ভাঙ্গন করতে পারে। যাই হোক, তাহলে খাদ্যটা ভেঙ্গে সিম্পল কম্পাউন্ডে সরল যৌগে পরিণত হবে এবং এনার্জি উইল বি রিলিজড। এনার্জি রিলিজ হবে। তাহলে যে প্রক্রিয়ায়
অক্সিজেনের উপস্থিতিতে, আবার অক্সিজেন ছাড়াও শ্বসন হতে পারে, তাহলে অক্সিজেন ছাড়াও হতে পারে, যাকে আমরা অবাত শ্বসন অ্যানায়োবিক রেসপিরেশন বলবো। তাহলে যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি কিংবা অনুপস্থিতিতে খাদ্যবস্তু ফুড খাদ্যবস্তু ভেঙে গিয়ে বিভিন্ন জৈব যৌগে পরিণত হবে এবং খাদ্যস্থ শক্তির মুক্তি ঘটবে, তাকে বলা হয় শ্বসন। দ্য প্রসেস বাই মিন্স অফ হুইচ ফুড পার্টিকলস উইল ব্রোকেন ডাউন উইদিন দ্য সেল ইন টু সিম্পল কম্পাউন্ডস অ্যান্ড এনার্জি ইজ রিলিজড ইজ কল্ড রেসপিরেশন। খাদ্যের ওই অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে খাদ্যবস্তু ভেঙে গিয়ে বিভিন্ন উপাদানে পরিণত হবে, আমরা দেখব, বিশেষত কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হবে, কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, জলে পরিণত হবে বা আরও অন্য কিছু যৌগেও পরিণত হবে, আমরা দেখব পরে, এবং খাদ্যের শক্তিটা নির্গত হবে, সেটাই হলো কোষীয় শ্বসন বা এক কথায় শ্বসন। তাহলে যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি কিংবা অনুপস্থিতিতে কোষস্থ খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি কার্বন ডাইঅক্সাইড এবং জল কিংবা অন্য উপাদানে পরিণত হয় এবং শক্তি নির্গত হয়, তাকে বলে শ্বসন। দ্য প্রসেস বাই মিন্স অফ হুইচ ফুড পার্টিকলস আর ব্রোকেন ডাউন উইদিন দ্য সেল ইন প্রেজেন্স অফ অক্সিজেন অর ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন ইন টু সিম্পল কম্পাউন্ড অ্যান্ড দ্য এনার্জি ইজ রিলিজড ইজ কল্ড রেসপিরেশন। এবার আমরা দেখব রেসপিরেশন বা শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে কীভাবে হয় এবং অক্সিজেনের অনুপস্থিতিতে কীভাবে হয়। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসনটা হবে তাকে বলা হবে সবাত শ্বসন, এরোবিক রেসপিরেশন, এরোবিক রেসপিরেশন। আর অক্সিজেনের অনুপস্থিতি যে শ্বসন হবে তাকে বলবো আমরা অবাত শ্বসন বা অ্যানএরোবিক রেসপিরেশন, অবাত শ্বসন বা অ্যানএরোবিক রেসপিরেশন। তাহলে আমরা ঠিক আছে, প্রথমে চলে যাই আমরা একটা একটা করে সবাত শ্বসন এবং অবাত শ্বসনে। তাহলে শ্বসন প্রক্রিয়ায় আমরা দেখলাম খাদ্যবস্তু ভেঙে বিভিন্ন সরল উপাদানে পরিণত হয় এবং খাদ্যস্থ শক্তির মুক্তি ঘটে, যে শক্তির সাহায্যে জীবেরা তার বিভিন্ন জৈবনিক কার্য সম্পন্ন করে। এবার আমরা জানলাম যে শ্বসন দুই প্রকার হতে পারে। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় সেটা হলো সবাত শ্বসন এবং অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় সেটা হলো অবাত শ্বসন। তাহলে আমরা এবার সবাত নিয়ে একটু আলোচনা করব। সবাত শ্বসন, এরোবিক রেসপিরেশন, সবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনে কি হবে, খাদ্যবস্তুটা ভাঙবে। তাহলে আমরা একটা কথা বলে নিই যে শ্বসন প্রক্রিয়ায় খাদ্যবস্তুগুলো ভেঙে শক্তি নির্গত হয়। তাহলে যে সকল খাদ্যবস্তু শ্বসন প্রক্রিয়ায় ভাঙবে তাদের বলা হয় শ্বসন বস্তু, শ্বসন বস্তু, শ্বসন বস্তু বা রেসপিরেটরি সাবস্ট্রেট, রেসপিরেটরি সাবস্ট্রেট। শ্বসন প্রক্রিয়ায় যে খাদ্যবস্তুগুলো ভেঙে যাবে বা ব্যবহৃত হয় সোজা কথায় তাদের বলা হয় শ্বসন বস্তু বা রেসপিরেটরি সাবস্ট্রেট। আমরা দেখব শ্বসন নিয়ে যত আলোচনা হবে বেশিরভাগ সময় আমরা বলবো যে শ্বসন প্রক্রিয়ায় খাদ্যবস্তু বলতে গ্লুকোজ ভেঙে গিয়ে শক্তি নির্গত হয়। বেশিরভাগ সময় আমরা গ্লুকোজ গ্লুকোজটা ভেঙে যাবে শ্বসন প্রক্রিয়ায় আমরা দেখব। সুতরাং গ্লুকোজটা হলো মেইন রেসপিরেটরি সাবস্ট্রেট, প্রধান শ্বসন বস্তু হলো গ্লুকোজ। এই গ্লুকোজ ছাড়াও আমরা দেখব প্রোটিন কিংবা ফ্যাটও শ্বসন বস্তু হিসাবে ব্যবহৃত হয়। দ্য
the food food which is used in respiration or the food particle which is breakdown during respiration and energy is released is called respiratory substrate. The main respiratory substrate is glucose, but fat and proteins are also used as respiratory substrate. আমরা দেখব যে গ্লুকোজটা হলো প্রধান শ্বসন বস্তু. এইবার গ্লুকোজ অর্থাৎ শ্বসন বস্তু শ্বসন প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন করবে. তাহলে সবাত শ্বসনে গ্লুকোজ, গ্লুকোজের সংকেত C6H12O6, এটা গ্লুকোজ. এই গ্লুকোজটা কি হবে? অক্সিজেন, ইন প্রেজেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে যাবে কোষের ভিতর. ভেঙে গিয়ে কিসে পরিণত হবে? কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে. আর কিসে পরিণত হবে? জলে পরিণত হবে. আর কি হবে? এনার্জি রিলিজ হবে, এনার্জি শক্তি নির্গত হবে. এখানে কি? অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন চলছে, তার মানে এটা সবাত শ্বসন, এরোবিক রেসপিরেশন. তাহলে যে প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু অর্থাৎ গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে তাকে বলা হয় সবাত শ্বসন, এরোবিক রেসপিরেশন. দ্য টাইপ অফ রেসপিরেশন ইন হুইচ ফুড পার্টিকল দ্যাট ইজ গ্লুকোজ ইজ কমপ্লিটলি ব্রোকেন ডাউন ইন প্রেজেন্স অফ অক্সিজেন ইন টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার অ্যান্ড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজড ইজ কল্ড এরোবিক রেসপিরেশন. তাহলে যে প্রকার শ্বসনে কোষস্থ খাদ্যবস্তু অর্থাৎ গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হবে এবং পর্যাপ্ত পরিমাণে শক্তি নির্গত করবে তাকে বলা হয় সবাত শ্বসন. সবাত শ্বসন যেহেতু অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে, সেই কারণে খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণ হবে, খাদ্যবস্তুটা সম্পূর্ণরূপে জারিত হবে, ভেঙে যাবে, গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হবে. আমরা দেখব এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত করবে. এবার আমরা দেখব যে এই সবাত শ্বসনটা দুইটা পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়টা হলো গ্লাইকোলাইসিস এবং পরবর্তী পর্যায়টা হলো ক্রেবস সাইকেল আর টিসিএস সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তাহলে সবাত শ্বসনের দুইটা পর্যায় কি কি? গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র। আমি একটু পরে এই পর্যায় নিয়ে আলোচনা করব, এবার শুধু সবাত শ্বসন এবং অবাত শ্বসন বিষয়টা কি আমি এখানে বলছি। তাহলে আমরা আবারও দেখে নিচ্ছি যে সবাত শ্বসন প্রক্রিয়ায় খাদ্যবস্তু অর্থাৎ গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হবে এবং কি হবে? শক্তি, প্রচুর পরিমাণে শক্তি নির্গত করবে। বাই অ্যারোবিক রেসপিরেশন ফুড পার্টিকল আর গ্লুকোজ ইজ কমপ্লিটলি ব্রোকেন ডাউন ইন টু কার্বন ডাইঅক্সাইড ইন ওয়াটার অ্যান্ড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজড ইজ কল্ড অ্যারোবিক রেসপিরেশন. নাও anaerobic respiration, অবাত শ্বসন. তাহলে সবাত শ্বসন আমরা দেখেছি অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত হয়েছে, অবাত শ্বসনটা অক্সিজেন ছাড়াই চলবে। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে অবাত শ্বসন হবে। তাহলে এই অবাত শ্বসনে অক্সিজেন লাগছে না, গ্লুকোজ, এই গ্লুকোজটা ভাঙবে। যেহেতু অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজের ভাঙ্গন ঘটছে বা জারণ ঘটছে, সে কারণে গ্লুকোজটা সম্পূর্ণরূপে জারিত হতে পারবে না, সে আংশিকভাবে জারিত হবে। এবং জারিত যেহেতু আংশিকভাবে জারিত হবে, সুতরাং খুব অল্প পরিমাণ শক্তি নির্গত করবে। আমরা দেখব যে গ্লুকোজটা ভেঙে যাবে, কিসে ভাঙবে? ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে ভাঙবে, ইথাইল অ্যালকোহল।
এবং কার্বন ডাইঅক্সাইড ভাঙবে এবং অল্প পরিমাণে শক্তি নির্গত করবে। তাহলে এখানে অক্সিজেন ছাড়াই শ্বসন হচ্ছে। এখানে যে বিক্রিয়াটা আমি লিখলাম এইটা অ্যাকচুয়ালি উদ্ভিদ দেহে এরকম বিক্রিয়া ঘটে অবাত শ্বসনের, প্ল্যান্টের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে আর প্রাণীর ক্ষেত্রে যদি অবাত শ্বসন হয় প্রাণী দেহে, তবে আমরা দেখব এই গ্লুকোজটা অক্সিজেনের অনুপস্থিতিতে ভেঙে যাবে এবং শেষে ল্যাকটিক অ্যাসিডে উৎপন্ন হবে, ল্যাকটিক অ্যাসিডে পরিণত হবে। এটা হলো ল্যাকটিক অ্যাসিড, CH3CHOH C double O H, ল্যাকটিক অ্যাসিড। এবং এখানেও অল্প পরিমাণ শক্তি নির্গত হবে, এনার্জি রিলিজ হবে। তাহলে এটা হলো ল্যাকটিক অ্যাসিড। এটা হলো ইথাইল অ্যালকোহল। তাহলে আমরা দেখলাম যে প্ল্যান্ট বডিতে, উদ্ভিদ দেহে গ্লুকোজটা অক্সিজেনের অনুপস্থিতিতে ভাঙবে অবাত শ্বসন প্রক্রিয়ায়, ভেঙে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড, অ্যাকচুয়ালি দুই অণু ইথাইল অ্যালকোহল তৈরি করবে, দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং শক্তি নির্গত করবে। আর প্রাণীর ক্ষেত্রে, ইন কেস অফ অ্যানিমাল, এই গ্লুকোজটা অক্সিজেনের অনুপস্থিতিতে ভেঙে যাবে, ভেঙে গিয়ে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হবে। এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না, শুধু ল্যাকটিক অ্যাসিড হবে, ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হবে এবং অল্প পরিমাণ শক্তি নির্গত করবে। তাহলে অবাত শ্বসন উদ্ভিদ দেহে ঘটলে পড়ে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর প্রাণী দেহে ঘটলে পড়ে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, দেখলাম। তাহলে অবাত শ্বসনের সংজ্ঞাটা আমরা এমনভাবে দেব যাতে উদ্ভিদটাও বোঝা যায়, প্রাণীর কথাটাও বোঝা যায়। তাহলে উদ্ভিদ এবং প্রাণী দুইটাকে যুক্ত করে আমরা অবাত শ্বসনের সংজ্ঞাটা দেব। তাহলে অবাত শ্বসন হয়েছে এক ধরনের শ্বসন, যে শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয় না। ওইখানে কি হয় যে খাদ্যবস্তু অর্থাৎ গ্লুকোজটা আংশিকভাবে ভেঙে যায়, এর ফলে অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং উদ্ভিদ দেহে গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। আর প্রাণীদের ক্ষেত্রে পরিণত হয়। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিকভাবে ভেঙে গিয়ে উদ্ভিদের ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড এবং প্রাণীদের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় এবং খুব অল্প পরিমাণে শক্তি নির্গত করে, তাকে বলা হয় অবাত শ্বসন। যে প্রকার শ্বসনে কুসস্থ খাদ্যবস্তু অর্থাৎ গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিকভাবে ভেঙে গিয়ে উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড ও প্রাণীদের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় এবং খুবই অল্প পরিমাণে শক্তি নির্গত করে, তাকে বলা হয় অবাত শ্বসন, অ্যানারোবিক রেসপিরেশন, দ্য টাইপ অফ রেসপিরেশন ইন হুইচ ফুড পার্টিকল দ্যাট ইজ গ্লুকোজ ইজ পার্শিয়ালি অক্সিডাইজড ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন অ্যান্ড কনভার্টেড ইন টু ইথাইল অ্যালকোহল অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন কেস অফ প্ল্যান্ট অ্যান্ড ইন টু ল্যাকটিক অ্যাসিড ইন কেস অফ অ্যানিমাল অ্যান্ড এ লিস্ট অ্যামাউন্ট অফ ভেরি লিস্ট অ্যামাউন্ট অফ লেস অ্যামাউন্ট অফ রিল এনার্জি ইজ লিস্ট ইজ কল্ড অ্যানারোবিক রেসপিরেশন, দ্য টাইপ অফ রেসপিরেশন ইন হুইচ ফুড পার্টিকল দ্যাট ইজ গ্লুকোজ ইজ পার্শিয়ালি অক্সিডাইজড ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন উইদিন দ্য সেল টু ফর্ম ইথাইল অ্যালকোহল এর কার্বন ডাইঅক্সাইড ইন কেস অফ প্ল্যান্ট অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড ইন কেস অফ অ্যানিমাল অ্যান্ড এ লিটল অ্যামাউন্ট অফ এনার্জি ইজ লিস্ট ইজ কল্ড অ্যানারোবিক রেসপিরেশন, অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর যদি প্রাণী দেহে সংগঠিত হয় তবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে
দিস ইজ অ্যানারোবিক রেসপিরেশন, অবাতশ্বসন। আমরা জানবো যে স্ববাতশ্বসন এর দুইটা পর্যায়, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র। পরে আমরা দেখব গ্লাইকোলাইসিসটা ঘটে সাইটোপ্লাজমের মধ্যে এবং ক্রেবস চক্রটা ঘটে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আর অবাতশ্বসন এখানে ক্রেবস চক্র সংগঠিত হয় না, সুতরাং অবাতশ্বসনটা শুধুমাত্র কোষের সাইটোপ্লাজমেই সংগঠিত হয়। অবাতশ্বসনের জন্য যেসব এনজাইমের প্রয়োজন হয় এগুলি কোষের সাইটোপ্লাজমেই থাকে। যাই হোক, আমরা দেখলাম স্ববাতশ্বসন এবং অবাতশ্বসন। এইবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখব যে প্রাণী দেহে গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে ভেঙে যায়, গিয়ে কি হয়, ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। এবার আমরা মানুষ, আমাদের দেহ অবাতশ্বসন ঘটে, এইটা আবার কি বলছেন স্যার? আমাদের দেহ, আমরা উচ্চ শ্রেণীর জীব, আমাদের দেহ অবাতশ্বসন কেন হবে? বুঝলে না, আমরা যখন প্রচুর পরিমাণে পরিশ্রম করব, কায়িক পরিশ্রম যদি বেশি পরিমাণে করি, ধরো তুমি 30 মিনিট খুব দৌড়াদৌড়ি করেছো, দৌড়েছো, ব্যায়াম করেছো 1 ঘন্টা কঠোর পরিশ্রম, কিংবা ব্যায়াম করলে আমাদের দেহে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং ব্যায়ামের সময় কিংবা কঠোর পরিশ্রমের সময় প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। সেই প্রকৃতি শক্তির চাহিদা পূরণ করতে গিয়ে আমাদের দেহকোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে শ্বসন সংগঠিত হয়। এবার প্রচুর পরিমাণে শ্বসন হওয়ার ফলে যে পরিমাণ অক্সিজেন আমাদের কোষে কোষে থাকে, সেই সব অক্সিজেন ব্যবহৃত হয়ে যায়। এইভাবে প্রচুর পরিমাণে শক্তির যোগান দিতে গিয়ে বেশি পরিমাণে শ্বসন সংগঠিত হয় আমরা যখন পরিশ্রম করি, এবং কোনো এক সময় আসবে যে শক্তির যোগান দেওয়ার জন্য যে শ্বসন সংগঠিত হয়েছিল এতে আমাদের কোষের সমস্ত অক্সিজেন শেষ হয়ে গেছে। কোনো এক সময় আসবে যে আর অক্সিজেন আমাদের কোষে নেই শ্বসন প্রক্রিয়া সংগঠিত করার জন্য। কিন্তু আমরা ব্যায়াম চালিয়ে যাচ্ছি বা আমাদের কোনো কাজ আমরা চালিয়ে যাচ্ছি, আমাদের চালাতে হচ্ছে, সেই ক্ষেত্রে শক্তি যোগান দিতে হচ্ছে আমার কোষকে। তাহলে কোষে একদিকে অক্সিজেন নেই, অন্যদিকে আবার শক্তি এই যোগান দিতে হচ্ছে, তাহলে কিভাবে দেবে? তখন কোষ কি করবে, অবাত শ্বসন প্রক্রিয়ায় খাদ্য বস্তুকে ভাঙবে এবং ভেঙে অল্প পরিমাণ হলেও শক্তি সে নির্গত করবে, এবং এই শক্তির সাহায্যেই আমরা তখন ব্যায়াম করব বা আমাদের সেই কোনো কাজ করব, অর্থাৎ পরিশ্রম আমরা চালিয়ে যেতে পারব। তাহলে যে আমাদের দেহ, অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি, ব্যায়াম করি বা কোনো কায়িক পরিশ্রম করি, তবে আমাদের তখন আমাদের মাসল পেশিকোষ, মাসল এই পেশিকোষ কাজ করে, সুতরাং পেশিকোষের মধ্যে এই অবাতশ্বসন সংগঠিত হয়, অ্যানারোবিক রেসপিরেশন সংগঠিত হয়, এবং এই অবাতশ্বসনের ফলে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আর এই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার হয়ে আমাদের পেশিকোষের মধ্যে জমা হয়ে যায়, সঞ্চিত হয়ে যায়। আর এই পেশিকোষে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হওয়ার ফলে এটা অ্যাসিড হাতে পড়লে কি হবে, হাত পুড়াবে, ঠিক? ল্যাকটিক অ্যাসিড একটা অ্যাসিড, আমাদের পেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয়ে যাবে, যার ফলে আমাদের পেশি অবসন্ন হয়ে যাবে, আমাদের পেশিতে ব্যথা করবে। তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সবসময় আসে যে কায়িক পরিশ্রম এর সময় কিংবা অত্যধিক ব্যায়াম করলে আমাদের পেশি অবসন্ন হয়ে যায় কেন, অবসাদগ্রস্ত হয় কেন? তাহলে আমরা দেখলাম এখানে যে আমরা যখন কঠোর পরিশ্রম করি, তখন পরিশ্রমের সময় প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়, কোষ
সেই শক্তির যোগান দিতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে শ্বসন সংগঠিত করে এবং এই শ্বসন প্রক্রিয়ায় কি হয়, শক্তি উৎপন্ন হচ্ছে। আর শ্বসন প্রক্রিয়া সংগঠিত হওয়ার সময় কোষে যত অক্সিজেন ছিল সব অক্সিজেন শেষ হয়ে যাবে, যার ফলে আর কোষে শবাতশ্বসন সংগঠিত করতে পারবে না, কিন্তু তবুও এই এই শক্তির যোগান কোষকে যোগান দিতে হচ্ছে। এ কারণে কোষ কি করে, সেই সময় অবাতশ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতেই খাদ্যবস্তুকে ভেঙ্গিয়ে শক্তি নির্গত করে এবং এই শক্তির সাহায্যে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারি। তাহলে আর এই সময়ে যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় সেই ল্যাকটিক অ্যাসিডটা আমাদের পেশিকোষে সঞ্চিত হয়ে যায়, যার ফলে আমাদের পেশি অবসন্ন হয়। তাহলে দীর্ঘ ব্যায়ামের সময় আমাদের পেশি অবসন্ন হয় কেন, তাহলে আমরা কি দেখছি, ডিউরিং লং এক্সারসাইজ অর হার্ড ওয়ার্ক মোর এনার্জি ইজ ইউটিলাইজড ইন দ্য মাসেল সেল টু সাপ্লাই the necessary energy required energy cell have to perform respiration and during the respiration all the oxygen present in the cell is utilized in this time the cell continue respiration process in absence of oxygen and in absence of oxygen cell muscle cell within the muscle cell glucose is anaerobically broken down into lactic acid and energy is released during the anaerobic respiration within the muscle cell lactic acid is produced and this lactic acid accumulates within our muscle cell and hence the muscle cells becomes fatty or muscle cell muscle cramps is occur. Tale why muscle cramp occur during hard work or long exercise, tale during long exercise more energy is utilized to supply more energy during long exercise food particles are broken down within the cell in the cell and energy is supplied by the cell. In this time all the oxygen is utilized for this reason cell perform anaerobic respiration in absence of oxygen and break down glucose into lactic acid during this type of reaction lactic acid is produced and this lactic acid accumulates in our muscle cell and for this reason muscle cramp occur shujay kotay দীর্ঘ ব্যায়ামের সময় কিংবা কঠোর পরিশ্রমের সময় আমাদের পেশিকোষে অবাতশ্বসন সংগঠিত হয়, যার ফলে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ল্যাকটিক অ্যাসিড আমাদের পেশিকোষে সঞ্চিত হয়ে যাওয়ার ফলেই মাসল ক্র্যাম্প ঘটে বা পেশি ব্যথা হয় বা পেশি অবসন্ন হয়ে যায়। সহজ কথা, এত বেশি না বললে একদম দুই লাইনে যদি উত্তর বলো তাহলে এই কথাটাই বলবে যে ডিউরিং লং এক্সারসাইজ অ্যানারোবিক রেসপিরেশন অকার্স ইন আওয়ার মাসল সেল অ্যান্ড গ্লুকোজ ইজ ব্রোকেন ডাউন ইন্টু ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড দিস ল্যাকটিক অ্যাসিড একুমুলেটস ইন আওয়ার মাসল সেল অ্যান্ড হ্যান্স মাসল ক্র্যাম্প অকার্স। সিম্পল, একদম সিম্পল। এবার আমরা চলে যাব, আমরা দেখলাম স্ববাতশ্বসন এবং অবাতশ্বসন। এবার স্ববাতশ্বসন, আচ্ছা আরেকটা কথা বলে নেই, এখানে আমরা দেখব, আমরা দেখেছি উদ্ভিদ দেহে গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহলে পরিণত হয়। এবার কিছু কিছু উদ্ভিদ আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে, ছত্রাক ইস্ট আছে, ইস্টের দেহত এই অবাতশ্বসন সংগঠিত হওয়ার সময়ে সব হওয়ার সময়ে কিসের দরকার হয়, এনজাইম উৎসেচকের প্রয়োজন হয়। এই উৎসেচকটা উদ্ভিদের দেহ থেকে নিঃসৃত হয় বা যে কোষের মধ্যে অবাতশ্বসন সংগঠিত হয় সেই কোষের মধ্যেই কি ওই এনজাইম বা উৎসেচকটা থাকে এবং এই উৎসেচকের ক্রিয়ায় খাদ্যবস্তু ভাঙে। আমরা দেখব পরবর্তী ক্লাসগুলোতে, আমরা দেখব যে কোষের
থেকে এনজাইম মিশ্রিত হবে এবং এই মিশ্রিত এনজাইমের সাহায্যে কোষের বাইরেও খাদ্যবস্তুর ভাঙ্গন ঘটাতে পারে এই কিছু নিম্ন শ্রেণীর জীবেরা এবং এই অবাত শোষণের বিক্রিয়াই সংঘটিত হবে। কোষ থেকে উৎসেচক নিঃসৃত হবে এবং নিঃসৃত উৎসেচকের সাহায্যে বিক্রিয়াগুলো চলবে এবং বিক্রিয়াগুলো কিন্তু চলবে কোষের বাইরে, তখন এইটাকে অবাত শোষণ না বলে আমরা বলবো এটা সন্ধান, ফার্মান্টেশন। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে ফার্মান্টেশন এবং এই আলোচনাগুলো চলবে। ওকে, থ্যাংক ইউ।